ক্যামেরাম্যান যারা আছেন এদেরকে ধন্যবাদ, এরা এমন অনেক রাত কষ্ট নষ্ট করে এই যে রেকর্ড টেকর্ড করলেন, এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মাঝে মাঝে একটু উল্টাপাল্টা করে, বুঝলেন, কিছু কিছু উল্টাপাল্টা আছে না, থাম্বনেল বানায় নায়িকার সঙ্গে বক্তার ছবি আছে না, নাই আছে না, নাই আগুন জ্বালায়া আগুনের পাশে কিছু হুজুর আগুন ঝরানো বক্তব্য দিলেন, কি আগুন ঝরালো, এই যে একটা থাম্বনেল গুলো দিয়া আমাদের দেখায় দেয় ফেলে একদম সামনে দিয়া, ভিতরে দেখে যে কিচ্ছু নাই। তো এগুলো ঠিক না, আমরা যেটাই করব কার সন্তুষ্টির জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য, এই ক্ষণিকের মিথ্যাচার করে এগুলো দরকার কি? বরঞ্চ এই দায়িত্ব তারাই পালন করবেন যারা একটা বক্তার বক্তৃতার দুই ঘন্টার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে কিনা বলেন, আস্তে বললাম থাকতে পারে কিনা, যেটাই থাকবে সেটাই উনি কাটবেন, আর এটা কারাল করবেন না, এটা জাতির সামনে দেওয়া যাবে না। এই কথাটা এতটুকু যোগ্যতা যে মাথায় নাই সেই লোক কখনো এডিটের এই ইউটিউবের এই অনলাইনের কাজ করতে পারে না, কি মনে করেন আপনি? এই জন্য এই বিভ্রান্তি গুলো সৃষ্টির ক্ষেত্রে কিন্তু একটা সহায়ক শক্তি এই ইউটিউবাররা করতে পারে যদি এটা অসাধু চিন্তা মাথায় থাকে। এই জন্য আমি তাদেরকে বলবো যে এই বিষয়টা আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন, যেন ইসলামের বৃহত্তর কল্যাণের জন্য আপনার কাজটা হয়, আল্লাহ তুমি সবাইকে কবুল করে দাও। বরং যে তা না করে কি করা জানেন, যেখানে হুজুর ভুল করছে ওই জায়গায় আরো বাঁশ দেয়, আর কি দেয় ঢুকায় দেয় যে আরো হুজুর বিপদে পড়ুক না, এগুলো করা যাবে না। অনেক সময় স্লিপিং হয়ে যায়, দু ঘন্টার কথায় মানুষের মন মেজাজ স্লিপিং হয় না, হতে পারে, এটাকে কন্ট্রোল করতে হবে, এটাকে মানে দেখতে হবে, কাট করতে হবে, এডিট করতে হবে, এরপরে এটাকে অনলাইন আপনি দিলেন, কারণ অনলাইন মানে কি চলে গেছে আর আপনি এটাকে আর ফিরে আনতে পারবেন না। আসুন আমরা দোয়া করি, আমরাও এখন খুব সাবধান হয়ে গেছি মাশাল্লাহ, কথা বলতে নিয়ে একটু ভাবি যে এই যে ক্যামেরা তো কিরামন কাতিমেন্দা তো আছে, আর কোন প্যাঁচ লাগে, তো আমরা একটু সাবধান হয়ে গেছি যে যেন কথা বলার আগেই যেন আপনার ভাবনাটা করতে পারি, কিন্তু কথা তো অনেক বলতে হয়, পাঁচ মিনিট দশ মিনিট না, তো কত তো একটা দীর্ঘ সময় আমাদের বলতে হয়। তার সঙ্গে যা হয়েছে আমি আজকে অনেক কথা বলে ফেলছি আপনাদের সামনে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে।